আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। সপ্তম শ্রেণী বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। গত ক্লাসে আমরা পড়েছি বিভিন্ন অণুজীব সম্পর্কে জেনেছি, অণুজীবের বিভিন্ন শ্রেণীবিন্যাস জেনেছি, ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছি, তাদের উপকারিতা অপকারিতা সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব আরও কিছু অণুজীব, যেমন ছত্রাক, শৈবাল, অ্যামিবা, অ্যান্টিঅ্যামিবা, তাদের বিষয় সম্পর্কে, তাদের উপকারিতা কী, অপকারিতা কী, সেই সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে চলো শুরু করি পাঠ 5-6। ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা সকলেই জানি উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, কিন্তু যেহেতু ছত্রাকের ক্লোরোফিল নেই, তাই এরা ক্লোরোফিলের অভাবে সালোকসংশ্লেষণ করতে পারে না এবং খাবারও তৈরি করতে পারে না, তাই এদেরকে পরভোজী বা মৃতভোজী উদ্ভিদ বলা হয়। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃতজীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকে কিন্তু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, তাহলে কি আমরা একটু জানি? পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। তাহলে পেনিসিলিন কি? এক ধরনের মূল্যবান ঔষধ যা ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট কোথায় তৈরি করা হয়, কিসে ব্যবহার করা হয়? পাউরুটিতে ব্যবহার করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। তাহলে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা অনেকগুলো ছোট ছোট প্রশ্ন পাচ্ছি, যেটা নৈর্ব্যক্তিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। আচ্ছা, এখন তো আমরা জানলাম ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে, এবার আমরা জানব এর অপকারিতাগুলো কী, কী ক্ষতি করে আমাদের। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, ছুলি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজেই কাঠ ও ব্যাত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। তাহলে আলুর কী ধরনের রোগ সৃষ্টি করে? বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ, এসব সৃষ্টি করে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। তাহলে আমরা আজ জানলাম ছত্রাক কী, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব কী, তার অপকারিতাগুলো কী, এবং ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচতে আমরা কী কী করব। আচ্ছা, এবার চলে যাই শৈবাল সম্পর্কে। শৈবাল সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত ও সবজী উদ্ভিদরাই শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। স্পাইরোগাইরা কি? এক ধরনের শৈবাল। শৈবালের উপকারিতা কি আমরা জানি? আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজনিত অ্যালজিন ব্যবহৃত হয়। তাহলে আইসক্রিম তৈরিতে কী তৈরি হয়? সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মৎস্য চাষে কোন অণুজীবটি ব্যবহৃত হয়? শৈবাল। তাহলে দেখো, এদের কিন্তু উপকারিতাও রয়েছে। তাহলে চলো এবার জানি অপকারিতাগুলো কী। মানুষ, উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। তাহলে চা পাতার রেড রাস্ট তৈরি রোগ সৃষ্টি করে কোনটি? শৈবাল। তাহলে রেড রাস্ট কোন জিনিসের রোগ, কী ধরনের রোগ? যেটা চা পাতার সৃষ্টি হয়, চা পাতায় হয় এই রোগটা, রেড রাস্ট। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলেও জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এবার চলো আমরা চলে যাই অ্যামিবা কী তা জানতে।
প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এক কোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এটা হচ্ছে তাদের দেহের একটা অনেক আঙ্গুলের মতো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ তাদের দেহের। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ চলাচল করে। এদের দেহে পানিগহ্বর, খাদ্যগহ্বর, সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলে। অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জমে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যামিবার একটা গঠন স্বয়ামের একটা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা বাসায় এই চিত্রটি নিজেরা আঁকবে, এবং কোনটা কোনটা কী চিহ্নিত করে দেওয়া আছে খুব সহজেই তোমরা সেটা বুঝতে পারবে। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা যদি ভালো মতো রিডিং করো তাহলে সৃজনশীল এবং নির্ভুক্ত প্রশ্ন উত্তর জন্য তোমাদের উত্তর করা অনেক বেশি সহজ হবে, এবং প্রত্যেকটা বাক্যই কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই খুব ভালোভাবে মনোযোগের সাথে বুঝে পড়ার চেষ্টা করবে। এখন আমরা জানি পার্ট 7 অ্যান্টিঅ্যামিবা সম্পর্কে। আমার শরীর রোগ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যামিবিক এবং আরেকটি হচ্ছে ব্যাসিলারি। ব্যাসিলারি আমার শরীর কারণ এক ধরনের বেসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টিঅ্যামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। আমরা গত ক্লাসে কোষ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। অ্যান্টিঅ্যামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহে কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতির পরিবর্তন করতে থাকে। তাহলে অ্যামিবা, অ্যান্টিঅ্যামিবা এরা কিন্তু যখন ইচ্ছা তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে। এই অবস্থায় একে সিস্ট বলে। তাহলে সিস্ট হচ্ছে এক ধরনের, সিস্ট হচ্ছে অ্যান্টিঅ্যামিবারই একটা অংশ। যখন প্রতিকূল পরিবেশে এরা শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে, সেই অবস্থায় এইগুলোকে বলা হয়, অ্যান্টিঅ্যামিবাকে বলা হয় সিস্ট। এখানে কিন্তু দেখো তোমাদের চিত্র দেওয়া আছে, খুব সহজেই তোমরা তাহলে বুঝতে পারবে। এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। অ্যান্টিঅ্যামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। অ্যান্টিঅ্যামিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। রোগী যোগজীবাণুটি লক্ষণ ছাড়াই বহন করে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। আশা করি তোমরা সকলেই, আমাদের আজকে আলোচনা এতটুকু পর্যন্ত থাকবে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই শিক্ষককে জানাবে, সেটা যেই সব বিষয়েরই হোক না কেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সকলেই যতটুকু পর্যন্ত আমরা আজকে পড়েছি পার্ট 5, 6 এবং 7 আবার রিডিং করবে, এবং রিডিং করে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন উত্তর তৈরি, এবং এখানে যা যা চিত্র দেওয়া আছে অ্যামিবা, অ্যান্টিঅ্যামিবা, তারপর ব্যাকটেরিয়া, সেই চিত্রগুলো নিজেরা একে বাসায় ট্রাই করবে এবং তাদের চিহ্নিত করবে বই দেখে কোন অংশটা কী। তাহলে তোমরা বাসায় ভালো মতো পড়বে, বাসায় থাকো, নিরাপদে থাকবে এবং পড়াশোনাও চালিয়ে যাবে। তোমাদের সকলকে জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।